আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো যেটা ইন্টারনেট গ্রাহক যারা আছেন সকলে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যেমন বর্তমানে আইপি পার্সন সিক্স ম্যাক্সিমাম আইপি ভার্সন সিক্স আমি প্রথমে বলে নিচ্ছি যে আপনি যে সুবিধাগুলো পাচ্ছেন আইপি ভার্সন সিক্স ওয়ান টোয়েন্টি এইট বি আর আইভি ভার্সন ফোর যেটা হলো থার্টি টু বি যেখানে আইপি ভার্সন সিক্স এ বলা আছে যে একটা বালু গোনা পরিমাণ পর্যন্ত যদি পাবলিক আইপি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আইপি শেষ হবে না তাহলে আপনি আইপি ভার্সন সিক্স কেন এনাবল করবেন সেটা হলো আপনি স্মুথলি ডেটা পেতে আপনি অনেক ফাস্টার ইন্টারনেট স্পিড পেতে আপনি আইপি ভার্সন সিক্স অ্যাক্টিভ করবেন আর আইপি ভার্সন সিক্স অ্যাক্টিভ করলে আপনার বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন কিছু যে ঝামেলা হয় মাঝে মধ্যে যে আপনার ব্লক করা এই ব্লকের সিস্টেমটা থাকবে না কারণ আপনার আইফি ভার্সন সিক্স একটা মজার বিষয় হলো যে আপনার নেট করা লাগে না তো নেট করা না লাগার কারণে আপনার যেটা হয় কি যদি আপনি নর্মালি এখন সবাই রাউটারে আমরা ইন্টারনেট ইউজ করি রাউটারের মাধ্যমে তেমন রাউটারে যখন আমরা আইফি ভার্সন সিক্স অ্যাক্টিভ করব তাহলে সেক্ষেত্রে হবে কি যে যতজন গ্রাহক ওই রাউটার থেকে কানেক্ট হবে প্রত্যেকেই পাবলিক আইপি পাবে এটা অনেক ইন্টারেস্টিং এবং মজার একটি বিষয় যে সবার জন্য খুবই হেল্পফুল আমি আশা করি এবং আইটি পার্সন সিক্সটা বর্তমানে এমনভাবে প্রোভাইড করা হচ্ছে যেটা হলো আপনার সর্বপ্রথম প্রায়োরিটি থাকে আইটি পার্সন সিক্স তারপর হলো যদি কোনো কারণে আইটি পার্সন সিক্স মিসিং হয় তাহলে সেক্ষেত্রে অটোমেটিক শিফট হয়ে যাবে যেটা হলো কোথায় আইটি পার্সন ফোরে তাহলে সেক্ষেত্রে আপনার ইন্টারনেটের ঝামেলামুক্ত আপনি ইন্টারনেট ইউজ করতে হলে অবশ্যই আপনাকে আইপি ভাসন সিক্স আপনি শিফট হতে হবে তো আইপি ভার্সন সিক্স আপনি কীভাবে কানেক্ট করবেন সেটা অবশ্যই আপনাকে প্রথমে যে জিনিসটা কনসিডার করতে হবে এবং মাথায় রাখতে হবে সেটা হলো আপনি যে রাউটারটা কিনবেন অবশ্যই আইপি পার্সন সিক্স সার্ভিস আছে সেই জিনিসটা দেখে আইভি ভার্সন সিক্স অপশন আছে সেটা দেখে একটা রাউটার কিনতে হবে যেমন নর্মালি দেখা যায় আমি যেটা দেখেছি যে আগের যে রাউটারগুলো আছে সেই সবগুলো রাউটারে কিন্তু আইপি পার্সন সিক্স নেই তাহলে সেক্ষেত্রে আপনাকে আইফি ভার্সন সিক্স আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যাদের যে রাউটারে আইফি ভার্সন সিক্স অপশন নেই আপনারা আউটারটি যত দ্রুত সম্ভব চেঞ্জ করে আইফি ভার্সন 6 এ চলে আসুন এবং ভার্সন সিক্স কিভাবে কীভাবে আপনি অ্যাক্টিভ করবেন সেজন্য আমি অনেক সুন্দর করে একটি ভিডিও আপনাদের জন্য কম সময়ের মধ্যে আমি একটা ভিডিও তৈরি করে রেখেছি যে ফিজিক্যাল কীভাবে আইফি ভার্সন সিক্স অ্যাক্টিভ করতে হয় সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন সেই ভিডিওতে তো ওই ভিডিও ভিডিওর লিঙ্কটি আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা অবশ্যই ওই ভিডিওটি দেখে আপনার যে কোনো আপনারা নেই সে বসে অ্যাক্টিভ করে নিতে পারবেন এটা আমি আশা করি যে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে তারপরে যদি আপনাদের অ্যাক্টিভ করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে আপনারা কীভাবে আইফি বাসন সিক্স অ্যানাবেল করবেন আর অবশ্যই অবশ্যই আপনাকে জেনে নিতে হবে যে আপনার যে আইএসপি থেকে আপনি সার্ভিস নিচ্ছেন সেই আইএসপি আইপি ভার্সন সিক্স সার্ভিস চালু করেছে কিনা আমি আশা করি যে যারা রেফুটেড আইএসপি আছে তারা সবাই আইপি ভার্সন সিক্স লঞ্চ করেছে তো সেই এই বিষয়টি সবাইকে জানানোর জন্য আসলে আজকে ভিডিওটি করা কারণ আইপি ভার্সন সিক্স আপনি যখন ইউজ করবেন খুবই ইন্টারেস্টিং এবং আপনি ঝামেলামুক্ত মুক্ত একটি ইন্টারনেট পাবেন এটা আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যত দ্রুত সম্ভব আইপি ভার্সন সিক্স অ্যাক্টিভ করে নিন সকলে আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফিজ